এখন আমি আমাদের বাসায় আসলে অনেক অলস হয়ে যায়, কিচ্ছু করি না। তার উপর হচ্ছে যে বর্ষা কিচ্ছু করতেও দেয় না। সারাদিন যাবতি সকাল থেকে আমি আর বর্ষা বের হইতেছি করে আর হওয়া হইতেছে না। অবশেষে বিকালবেলায় যে দুই বোন বের হইলাম, আর বর্ষা হচ্ছে যে একটা ইউনিক স্টাইলে সে মাস্ক পরে এখনও, তো তাকে এটা বলার পর এখন হচ্ছে যে উন্নত শ্রেণীর স্টাইলে মাস্কটা সে পরেছে আর কি। মানে এই মাস্ক লাগানোর যে কী মানে, সে যে স্টাইলে পরে এই মানেটা আমি জানতে চাই আর কি। আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। যাই হোক, দুই বোন হাঁটলাম। তারপর ঈদের ভাড়া, এত পরিমাণে ভাড়া, আমরা অনেকগুলা রিক্সা দেখলাম। দেখার পরে অবশেষে গিয়ে পাইলাম। তারপর যেই লাও সেই কদু, যে ভাড়া প্রথমে রিক্সাওয়ালা চাইছে ওই ভাড়া দিয়ে আমরা যাইতেছি। তো ঈদের ভাড়া তো এখন দ্বিগুণ ভাড়া দেওয়া যাইতে হয়। তো আমরা আসছি গাঙ্গিনাপার। গাঙ্গিনাপার হচ্ছে যে একদম ফাঁকা, এই জায়গাটায় জ্যাম থাকবে না এটা তো ভাবাই যায় না, যে জ্যাম থাকে এই জায়গাটাতে, কিন্তু একদম ফাঁকা, অনেক ভালো লাগছে। তার উপর হচ্ছে যে সারাদিন তো আসলে বৃষ্টি বৃষ্টিও ছিল, অন্ধকার অন্ধকার ছিল, তো এর জন্য আমরা আরও বের হইতেছিলাম না, মানে অলসতা কাজ করতেছিল। তো এখন হচ্ছে বর্ষা আমাকে চটপটি খাওয়াবে, তো আমরা পালিকার সামনে আছি আর কি। আর অনেক ভালো লাগতেছিলো, বেশ অনেকদিন পর চটপটি ফুচকা খাবো। আর হচ্ছে যে ফুচকা খাই নাই, চটপটি খাইছি। এটা বর্ষা আমাকে অনেকদিন আগে একবার বলছিলো, দিদি আমি তোমাকে চটপটি বা ফুচকা কিছু একটা খাওয়াবো। তারপর অবশেষে আজকে সে খাওয়ালো। এন্ড এই ভিডিওটা এই পর্যন্তই।